পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের আমারুন 2 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফিরিয়ে দাও এই স্লোগান প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো শনিবার বিকেলে। কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এই মিছিলে পা মিলিয়েছেন। এই মিছিলের স্লোগান ছিল বিজেপি ব্ল্যাক মানি ফিরিয়ে দাও। দলীয় নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মণ্ডলের সহযোগিতায় এই মিছিল অনুষ্ঠিত হয়। আজকে আমারুন ছুঁয়ে ভাতা থানা আমারুন ছুঁয়ে একটা ওই ইভিএম নয় ব্যালট পেপার চাই, আর এই ব্ল্যাক মানির টাকার এতে আমরা একটা আমারুন ছুঁয়ে মিছিল বের করেছি বিজেপির বিরুদ্ধে। কোথায় করছেন এটা? এটা আমারুন তো সুভাষপুরে ফ্রেম আসা। কী কী দাবি করছেন এই মিছিল থেকে আপনারা? ওই ব্ল্যাক মানি 15 লক্ষ টাকা, আর এই ব্যালট চাই, ইভিএম নয় ব্যালট চাই। 21শে জুলাই আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন যে ওই যে নরেন্দ্র মোদী সরকার নোট বাতিল করে লোক কোটি কোটি টাকা আত্মসাত করেছে, তার বিরুদ্ধে উনি ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রতিটা সাধারণ মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবো বলেছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি উনি রাখেন নাই। তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি এবং উজ্জ্বলা এবং কার্ডমানির বিরুদ্ধে, বুঝলেন তো, ব্ল্যাকমানির বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। আমরা ইভিএম নয় ব্যালট চাই, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। এবং নরেন্দ্র মোদী সরকারে আসার পর সাধারণ গরিব মানুষের 100 দিনের কাজের টাকা, কাজের কাজটা একদম সংকুচিত করে দিয়েছে, যার জন্যে কোনো গরিব মানুষকে আমরা 100 দিনের কাজ দিতে পারছি না। সেদিন মানে ভর্তি হয়ে আছে জঙ্গলে, আপনার গ্রামের ড্রেন জাম হয়ে আছে, জল পড়লে সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে যাবে। আপনার পরিচয়? আমার পরিচয় আমি একজন পঞ্চায়েত মেম্বার, আমার উত্তু অঞ্চলে পঞ্চায়েতে, আমার নাম কৃষ্ণচন্দ্র দাস।